Assalamualaikum everyone, welcome back to my channel Muktis Cooking World. आज के आमी आपनादेर के तैरी करे देखाबो दूध सेमाई, जेटा कि ना आमादेर देशेर खुबी कमन एकटा डेजार्ट आइटम ईदेर दिनेर जोन्नो। तारपरेओ अनेक नतून राधुनीरा आछेन जारा एखन पर्यन्त बुझे उठते पारछेन ना एक पैकेट सेमाइयेर जोन्नो आसले कतटुक दूध व्यवहार करा उचित, कतटुक चीनी व्यवहार करा उचित। आबार अनेकेई सेमाइयेर स्वाद बाड़िये नेयार जोन्नो आलादा करे गुड़ा दूध, कन्डेंस मिल्क, क्रीम एगुलो व्यवहार करे थाकेन। एगुलो छाड़ाई किभाबे मजादार दूध सेमाई तैरी करबेन सेई पद्धतिटाओ थाकबे। दूध सेमाई रान्ना करार जोन्नो एखाने आमी एक पैकेट सेमाई निये नियेछि एबं आपनारा आपनादेर पछन्द मतो जे कोनो ब्रैंडेर सेमाई एखाने व्यवहार करते पारबेन। सेमाईटाके एखन आमी एकदम हात दिये छोटो छोटो टुकरो करे भेंगे निब। আর চেষ্টা করবেন দুধ সেমাই রান্না করার সময় সেমাই খুব ছোট করে টুকরো করে ভেঙে নিতে। ঠিক এইরকম একদম ছোট ছোট করে ভেঙে নেবেন, এতে করে সেমাইটা আলাদা দুধটা আলাদা হয়ে যাবে না, আর খেতেও অনেক বেশি সুবিধা হয় যদি এরকম ছোট টুকরো করে ভেঙে নেওয়া হয়। সেমাই সুন্দর মতো ভেঙে নেওয়ার পরে এখন এই সেমাইটাকে আমি একটা কাপ দিয়ে মেপে নেব, এবং কেন মেপে নিচ্ছি সেটা আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এবং যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এভাবে মেপে নেবেন, তাহলে আপনাদের অনেক বড় একটা সুবিধা হবে। আমি এখানে মেপে নেওয়ার পরে আমার 2 কাপ সেমাই হয়েছে, আর সেমাইগুলোকে অবশ্যই এভাবে ছোট করে ভেঙে তারপরে মেপে নেবেন, তাহলেই কিন্তু সঠিক মাপটা আপনারা পাবেন, কারণ বড় সাইজ থাকলে কিন্তু কাপে উঁচু হয়ে থাকবে, পরিমাণটা সঠিক আসবে না। এবার একটা সাইডে সরিয়ে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই পর্যায়ে ঘিটাই ব্যবহার করার জন্য, এতে করে স্মেলটা অনেক ভালো আসে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। চেষ্টা করবেন এই ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করার জন্য, এতে করেও সেমাইটা খাওয়ার সময় খুব ভালো লাগে। ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নিব। হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সেই আগে থেকে ছোট টুকরো করে ভেঙে রাখা সেমাই দিয়ে দিলাম। সেমাই দেওয়ার পরে লো আঁচে ঘি এবং ড্রাই ফ্রুটসের সাথে সেমাইগুলোকে আমি একটু ভেজে নেব সময় নিয়ে। চেষ্টা করবেন একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে সেমাইগুলোকে ভেজে নিতে, এতে করে সেমাইটার পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। প্রথমেই যদি সেমাই পুড়ে যায় তাহলে কিন্তু সেমাইয়ের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে, তাই একটুখানি লো আঁচে সময় নিয়ে ধৈর্য ধরে সেমাইটাকে ভেজে নেবেন। আমার সেমাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। সেমাই ভেজে নেওয়ার পরে চুলা একটা হাঁড়িতে আমি এখানে 3 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, এবং দুধটাকে অলরেডি আমি অফ ক্যামেরায় একবার জাল করে ফুটিয়ে নিয়েছি। আমি দুধ কিন্তু জাল করে ঘন করিনি, জাস্ট একবার জাল করে ফুটিয়ে নিয়েছি। এখন যেহেতু এই দুধের মধ্যে আমি কোনো ধরনের গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক বা ক্রিম কোনো কিছুই ব্যবহার করব না, কিন্তু দুধের স্বাদটাকে একটুখানি বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করব, যেটা সাধারণত আমি করে থাকি আমার বাসায় সেমাই রান্না করার ক্ষেত্রে। দুধ একবার জাল করে ফুটিয়ে নেওয়ার পরে এবার চুলার আঁচটা একদম লোতে করে আমি 10 মিনিটের মতো দুধ জাল করে নিব। তবে এই 10 মিনিটের মধ্যে আমি কয়েকবার দুধের স্বাদটাকে ভেঙে দিব। 1 থেকে 2 মিনিট লো আছে জাল করার পরে দেখবেন এরকম উপরে হালকা পাতলা করে একটা স্বর পড়বে, এবং ওই স্বরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিবেন। দুধের সাথে এই স্বরটাকে মিশিয়ে নেওয়ার পরে আবারও 1-2 মিনিটের জন্য লো হিটে এভাবে রেখে দিবেন, এবং কিছুক্ষণ পরে দেখবেন আরও একটা এরকম পাতলা স্বর পড়বে। এভাবে মূলত 10 থেকে 12 মিনিটের মতো আমি জাল করে নিব, এবং 4-5 বারের মতো বা তার থেকে বেশি দুধের স্বরটাকে ভেঙে দিতে হবে। এতে করে দুধের মধ্যে একটা মালাই বা ক্রিমে পরিণত হবে, যার কারণে পরবর্তীতে সেমাইটা রান্না করলে সেমাইটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। আর এভাবে যদি আপনারা দুধ রেডি করে নিতে পারেন তাহলে কিন্তু এক্সট্রা করে আর গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, ক্রিম কোনো কিছু ব্যবহার করারই কোনো প্রয়োজন পড়ে না। আমি 10 মিনিটের মতো এভাবেই মূলত দুধ জাল করে নিব লো হিটে, আর লো হিটে জাল করার কারণে দুধটা শুকিয়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এর মধ্যে আমি এখন 4টা এলাচ দিয়ে দিলাম, এটা একটু ফ্লেভারের জন্য, কেউ পছন্দ না করলে না দিলেও হবে।
এবং যখন 10 মিনিট জাল করার পরে এরকম সুন্দর শটটা কয়েকবার ভেঙে নেওয়ার পরে ভিতরে একটা মালাইয়ের মতো পরিণত হবে, ওই পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি এবং এখন দেখতে পাচ্ছেন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে আবার। এতক্ষণ কিন্তু লো হিটে ছিল, দুধ কিন্তু ফুটতে পারেনি। এবার চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার পরে দুধ ফুটে ওঠার পরে আগে থেকে ভেজে রাখা সেমাই দিয়ে দিলাম এবং সেমাই দেওয়ার সঙ্গে সঙ্গে একবার একটু নেড়ে দিবেন, এতে করে সেমাইটার তলা পাকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। সেমাই ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। প্রথমেই যে সেমাইটা আমরা মেপে নিয়েছিলাম সেই অনুযায়ী এখানে আমি 2 কাপ চিনি ব্যবহার করছি। এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তবে কেউ যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন না দিলেও হবে। প্রথমেই আমি যে বলেছিলাম সেমাইটাকে মেপে নিতে, সেমাইটাকে মেপে নিলে আপনি যে পরিমাণে সেমাই ব্যবহার করবেন সেই সম পরিমাণে যদি চিনি ব্যবহার করেন তাহলে দুধ সেমাইয়ের মধ্যে চিনির পরিমাণটা একদম সঠিক হয়। তবে যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। সেমাইটাকে এভাবে মেপে নিলে নতুন রাঁধুনিদের জন্য অনেক বেশি সুবিধা হবে চিনির পরিমাণটা বুঝতে, তাই চেষ্টা করবেন সেমাইটা মেপে নিতে, এতে করে আপনার চিনিটা দিতে সুবিধা হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পরে সেমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা চুলা থেকে নামানোর সময় হয়ে গিয়েছে। যদি এরকম একটু পাতলাও থাকে তাতেও ভয় পাবেন না, কারণ সেমাই কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যায়, তাই একটুখানি এরকম পাতলা থাকতেই নামিয়ে নেবেন, এতে করে সেমাইটার ঘন হয়ে যাওয়ার ভয় থাকবে না। আমি অলরেডি চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং দেখেন এটা অলরেডি ঘন হতে শুরু করেছে চুলার জালটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই। এবার সরাসরি পরিবেশন করে নিব। সেমাই আমি পরিবেশন করে নিচ্ছি এবং উপর দিয়ে একটুখানি বাদাম কুচি ছিটিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দুধ সেমাই। চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস একটা রেসিপি শেয়ার করার জন্য, যাতে করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের একটু হলেও উপকারে আসে। এই সেমাইয়ের কনসিস্টেন্সিটা হবে একটা মিডিয়াম কনসিস্টেন্সির, অনেক বেশি থকথকে ঘনও হবে না আবার একেবারে পানির মতো পাতলাও হবে না। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।